রোজা আসলেই মুখরোচক ইফতারির স্বাদ পেতে রাজধানীবাসীর নজর চকবাজারের দিকে। করোনা পরবর্তী গেল রমজানে চকবাজারের শাহী মসজিদ এলাকার এ রাস্তা সংস্কার কাজে কাটাকাটি করে সিটি কর্পোরেশন। চার বছর পর এবারই সবচেয়ে বেশি ভিড় চকবাজারে। রোজার প্রথম দিনেই বাহারি ইফতারে যেমন সেজেছে চকবাজার, ক্রেতা সমাগমও চোখে পড়ার মতো। তবে ঊর্ধ্বমুখীর বাজারে সক্ষমতার সীমাবদ্ধতায় দর্শনার্থীর ভূমিকায়ও থাকতে হচ্ছে অনেককে। ক্রেতার প্রত্যাশা দাম নিয়ন্ত্রণের সঙ্গে ঠিক থাকুক মানও। নিত্য পণ্য সবকিছু দাম যেহেতু বেশি, এটার দাম অবশ্যই বেশি। কোয়ালিটিটা একটু মেনটেনেন্স করতে পারলে আর কি ভালো হতো, কোয়ালিটিটা মেন। কারণ আমরা এখন টাকাতে একটু ভালো জিনিস খেতে চাই। দাম আগের তুলনায় কিছুটা আবার বেশি মনে হচ্ছে। এবারের চকবাজারে প্রথম দিনে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বড় বাপের পোলাইখায় বিভিন্ন আকারে দাম বেড়েছে 100 টাকা। প্রতি লিটার মাঠার দাম ছিল 100 টাকা, যা আগের দামে। তবে 30 থেকে 40 টাকা দাম বেড়ে 200 টাকা হয়েছে বিভিন্ন ধরনের শরবতে। বিক্রেতারা বলছেন দ্রব্যমূল্যের প্রভাব সব পণ্যেই। তবে প্রথম দিনের ক্রেতা সমাগমে ভালো বেচাকেনার প্রত্যাশা তাদের। সুতি কাবাব হয়েছে 1200, খাসির আন হয়েছে 1000 টাকা, বিশ চীনা হাঁস হয়েছে 1500 টাকা, চিকেন তন্দুরি হয়েছে আপনার ইয়ে হয়েছে 500 টাকা, সুতি কাবাব 1200 টাকা, গরুটা চিকেন মুরগি ঝাল প্রায় 500 টাকা, পাতি হাঁস 500 টাকা, কোয়েল পাখি 100 টাকা, কবুতর 400 টাকা, কোয়েল পাখি 100 টাকা। এখন তো রাস্তা ভালো, এখন মানুষও আস্তে আস্তে অনেক তো ভালোই হবে। খাবারের জিনিস বেশি, ভালো বেশি, আজকাতে বেশি না। ছোটবেলাতে ব্যবসা করি, আজ 25 বছরের জীবনে 25 বছর কাটাইলে আমি মাঠা লাইনি। চকবাজারের এবারের ইফতারে সব ধরনের খাবারের দাম বেড়েছে সর্বনিম্ন 30 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। মাঝার মাহবুব, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।